গল্ফ গ্রিনে সাত সকালে বাড়িতে এসে তরুণীকে এলোপাথারি কোপ দিল প্রেমিক। কাকতালীয়ভাবে এমন ঘটনার পর ওই তরুণীকে উদ্ধার করলেন প্রাক্তন স্বামী। তিনি তার প্রাক্তন স্ত্রীকে হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করান। সকাল 6টা নাগাদ গল্ফ গ্রিনের রিজেন্ট কলোনিতে এই ঘটনা ঘটেছে। আশঙ্কাজনক অবস্থায় ওই তরুণী এমআর বাঙ্গুর হাসপাতালে ভর্তি রয়েছে। স্থানীয় সূত্রে খবর, তরুণীর বিবাহ বিচ্ছেদের পর ওই যুবকের সঙ্গে সম্পর্ক হয় তার। প্রাক্তন স্বামীর দাবি, আজ শনিবার সকালে কাজে যাওয়ার সময় প্রাক্তন স্ত্রীকে কোপাতে দেখে তিনি ছুটে যান। তাকে দেখেই চম্পট দেয় অভিযুক্ত প্রেমিক। ঠিক কি কারণে এমন হামলা চালায় ওই বদমেজাজি প্রেমিক, তা খতিয়ে দেখছে পুলিশ। কলকাতার গল্ফ গ্রিন থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা।